টাকা নিয়ে টিকিট বিক্রি করেছে আইপ্যাকের কর্মী আর নেতারা। নবজোয়ার কর্মসূচি বেকার, অভিষেককে বুড়ো আঙুল দেখিয়ে নাম বদলানোর অভিযোগ সদ্য প্রাক্তন সভাধিপতির। এবার পঞ্চায়েত নির্বাচনে গতবারের জেলা পরিষদের সমস্ত প্রার্থীকে বাতিল করে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, আর তারই জেরে চরম অসন্তোষ জেলা জুড়ে। গতবারের অধিকাংশ জেলা পরিষদের প্রার্থী এবার নির্দলে নমিনেশন করছেন, যদিও তাদের বক্তব্য তারা এআইটিসির হয়েই নমিনেশন করছেন। তাদের মধ্যে বনভূমি কর্মাধ্যক্ষ মামুনি মুর্মু, সুজলা তরাই, সুভ্রা মাহাতো, সুপ্রিয়া মাহাতো সহ একাধিক বিক্ষুব্ধদের অভিযোগ, টাকার বিনিময়ে আইপ্যাকের ছেলেরা ও কিছু নেতা এই নাম বদল করেছে। যেভাবে বিক্ষুব্ধরা একত্রিত হয়ে বিরোধিতার রাস্তায় যাচ্ছে তাতে প্রমোদ গুনছে শাসক দল, এর সাথে আবার নির্দলের সংখ্যাও চোখে পড়ার মতো, যার অনেকটাই কর্মীদের ঘরে যাবে বলে মনে করেছে রাজনৈতিক মহল। তৃণমূলের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তাতে তো আপনার নাম দেখছি না, সেটা দল দেখবে পরে, যদি দল সিদ্ধান্ত নেয় তুলে নেবে সেটা পরে আলোচনা করে দেখা হবে কি হচ্ছে। আপনাদের জেলা পরিষদের পুরনো যারা প্রার্থী ছিল তাদের কাউকেই তো এবারে টিকিট দেওয়া হয়, এটা কেন হলো? এটা কেন হলো সেটাও দল তারাই বলবে যে কেন হয়েছে। একটু আগে দলের আরেকজন প্রার্থীর সাথে কথা বলছিলাম পুরনো, তার যেটা বক্তব্য যে এজেন্সির ছেলেরা এবং দলের লোকজন টাকা পয়সা নিয়ে টিকিট লেনদেন করে, হতে পারে এটা কোনো ভুল নয়, যেটা বলেছেন যে বলেছেন কথাটা ঠিকই বলেছেন, কোনো ভুল নয়। যেটা বললেন যে এজেন্সি নিয়ে যেটা টাকার কথাটা লেনদেন ওটা হয়েছে, নিশ্চয়ই না হওয়ার কোনো কথা নেই। সে কারণে কি আপনারা টিকিট পাননি সেটা বলতে পারবো না আমি। একসাথে পুরনো সবাইকে সভাধিপতি সহ সবাইকে বাদ দেওয়া মানে কি মনে করছেন এটা? ওটা এখন আমি কিছু বলবো না, যা সিদ্ধান্ত দল করবে। আমি দলের হয়েই আমি আজকে নমিনেশন করতে এসেছি, তৃণমূলের দলের হয়ে। আপনি আজকে কি মনোনয়ন জমা দিতে এসছেন? হ্যাঁ। কোন দলের? তৃণমূলের। আপনি তৃণমূলের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছে তাতে তো আপনার নাম নেই, আপনি তো আগের সভাধিপতি ছিলেন জেলা পরিষদ, কি কারণে আপনাকে বাদ দেওয়া হলো? আমাদের যে অভিষেকদা এসেছিল যে আমাদের বলেছিল যে ভোটাভুটি হয়ে আমাদের পঞ্চায়েত সব টিকিট হবে, কিন্তু ভোটাভুটি হয়েও আমার বিনপুর ওয়ানে এক নাম এক নম্বরে নাম ছিল, সেই নাম কাটা হয়ে আমার কিন্তু টিকিট দেওয়া হয়নি, কিন্তু অভিষেকদাকে বুড়া আঙুল দেখিয়ে সব যে যার নিজের মতন করে। কারা করলো? রাজনীতির লোকই করেছে, যারা দায়িত্বে আছে তারা করেছে। তাহলে আপনি কি মনে করেন যে যেটা ভোটাভুটি নবজোয়ারের যে কর্মসূচি যেখানে বলা হচ্ছিল ভোটাভুটির মাধ্যমে ঠিক হবে সেটা একটা প্রহসন? সেটা কোথায় হলো? অভিষেকদার কথা মানলো কোথায়? আমি পরে কথা হবে। আমি আসতে দিচ্ছেন, যাচ্ছি দেখি কি হয়। কোন দলের হয়ে দিচ্ছেন? আমি যাচ্ছি, আমি গিয়ে ফিরে আসি দিয়ে আমি বলছি। আপনি কোন দলের হয়ে দিচ্ছেন? আমি ফিরে আসি। এটা অভিযোগ উঠছে টাকা পয়সা নিয়ে টিকিট, এটা এটা আমরাও জানি সবাইও শুনছে যে কি বলবো, দলের হোক কিংবা যাই হোক আইপিএক আছে, আইপিএক যেভাবে রিপোর্ট দিচ্ছে সবাই বলছে ওই ঘোষ খেয়েছে টাকা খেয়েছে, তো কত দূর কী হয়েছে আমি জানি না, যেটা সমস্তভাবে মানুষ যেটা করছে সেটাই হচ্ছে। আইপিএকও টাকা খেয়েছে আবার দলের লোকও টাকা, যারা নেতৃত্ব আছে যারা নেতৃত্ব আছে সবাই তো সব রকম যে যার মতো বলছে, তো এটা আমাদের দল তো উপরে রাজ্য নেতৃত্ব আছে তারা খবরটা নেবে কীভাবে কি কোথা থেকে কি হয়ে গেল। একবারে টোটাল জেলা পরিষদটাকে আউট করে দেওয়া পুরনো জেলা পরিষদ, ওরা বহুদিনের কর্মী, তাদেরও তো একটা ইয়ে আছে, দুর্নীতির অভিযোগ আছে না? এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন অস্বস্তির কোনো প্রশ্ন নেই, চিন্তা করে এলাকার উন্নয়নের স্বার্থে এই নাম ঠিক করা হয়েছে, যাদের নাম ঘোষণা হয়েছে তাদের সাথে আলোচনা করা হবে। কর্মী প্রসঙ্গে বলেন, কর্মীদের বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না, তবে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী একাধিক উন্নয়ন করেছে, কিছু দাবি ওনাদের থাকতে পারে, সরকারকে সময় দিতে হবে, কর্মী মানুষ দিদির সাথে আছে। তবে মুখে যাই বলুক, এবার পঞ্চায়েত ভোটে সিপিএম বিজেপির সমস্ত সিটে প্রার্থী দেওয়ার পাশাপাশি বিক্ষুব্ধ ও কর্মী দল নির্দলদের দাপটে অনেকটাই কোণঠাসা শাসক দল। অস্বস্তির কোনো প্রশ্ন, নতুন যারা প্রার্থী হয়েছে এটা সব দল চিন্তাভাবনা করে দলের নির্দেশ অনুযায়ী নতুন মুখকে নিয়ে আসা হয়েছে,
আগামী দিনে ঝাড়গ্রাম জেলা জঙ্গলমহলের মানুষের আরও ব্যাপকভাবে উন্নয়ন সাধনের জন্য দল নিশ্চয়ই ভেবেচিন্তে এই প্রার্থীগুলো ঠিক করেছে। আর পুরনো যদি কেউ করে থাকে মনোনয়নপত্র জমা, হয়তো ক্ষণিকের জন্য তাদের মন কষ্ট হয়েছে, দুঃখ পেয়েছেন, তো সেটা আমরা তাদের সঙ্গে কথা বলে নিব। হ্যাঁ, তৃণমূলের এগেনস্টেই বিক্ষুব্ধ তৃণমূল, তাহলে তো এক্ষেত্রে বিরোধীরা ফসল তুলে নিতে পারে। বিক্ষুব্ধ তৃণমূল আমার মনে হয় ঝাড়গ্রাম জেলায় নেই, কোথাও কোথাও যদি কেউ মানে বিক্ষুব্ধ তৃণমূল সেজে বসে আছে সেগুলো ঠিক না। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এখানে দলটা করি, দলের যে সিস্টেমটা যদি মানবে না, শৃঙ্খলাটা যদি মানবে না, মানে বিক্ষুব্ধ সাজবে, তো সেটা তার পরবর্তীকালে তাকে সেই মানে ভোগটা করতে হবে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত